আসন্ন শারদ উৎসবে রাজ্যের ভোজন রসিকে রসনা তৃপ্ত করতে এসে গিয়েছে বাংলাদেশের তাজা রূপল ইলিশ শুক্রবার বিকেল পর্যন্ত এসে পৌঁছেছে টন ইলিশ এবার দেড়শো টন ইলিশ ত্রিপুরায় রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার পুজোর সময় ভোজন রসিক রাজ্যবাসী ইলিশ মাছের স্বাদ পেতে চলেছেন কারণ প্রতিশ্রুতি মতো শুক্রবার প্রথম ধাপে রাজ্যে পদ্মার ইলিশ পাঠালো বাংলাদেশ সরকার শুক্রবার দুপুরে মোট দুটি ট্রাকে আখাউড়া আগরতলা সীমান্ত বন্দর দিয়ে রাজ্যে প্রবেশ করেছে আট টন রূপালী ইলিশ আমদানিকৃত মাছগুলির ওজন আটশো গ্রাম থেকে দেড় কেজি রাজ্যে এবার পুজোর সময় ইলিশ মাছের বরাত পেয়েছেন মৎস্য ব্যবসায়ী বিমল রায় এদিন তিনি জানান পুজোর সময় ভারতের বিভিন্ন রাজ্যে মোট আট হাজার টন ইলিশ মাছ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এর মধ্যে ত্রিপুরার জন্য দেড়শো টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি মিলেছে শুক্রবার থেকে রাজ্যে পদ্মার ইলিশ রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে তিনি আরও জানান পুজোর সময় ভোজন রসিক রাজ্যবাসী একটু ভালো খাবার চেষ্টা করে স্বাদ আর সাধ্যের মধ্যে মিল রেখে ইলিশ মাছ ঘরে নিতে চান কিন্তু দেড়শো টন ইলিশ মাছে কোনো রাজ্যের চাহিদা পূরণ হবার নয় মৎস্য ব্যবসায়ী আরও বলেন প্রতিটি ইলিশের ওজন হবে আটশো গ্রাম থেকে দেড় কেজির মধ্যে দশ ডলারে প্রতি কেজি মাছ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এই কারণে এবছর পুজোর বাজারে রূপালি ইলিশের দাম কিছুটা বেশি থাকবে আমরা প্রতি বছরই আনি গত বছর আমরা এই দিনেই বিশ তারিখে সেপ্টেম্বর মাসে শুরু করেছিলাম এবার দুদিন পরে বাইশ তারিখ শুরু করেছি এখন পর্যন্ত আমার কোটা দেড়শো টনের মতন পেয়েছি আজকের দিনে শিপমেন্ট হবে প্রায় আট টনের মতো হ্যাঁ আজকের দিনে এই আর সারা ইন্ডিয়াতে চার হাজার টন এবং সেভেন্টি নাইন সংস্থা উল্লেখ্য চাহিদার তুলনায় যোগান কম থাকায় বেশ কয় বছর পুজোর সময় ভারতে ইলিশ রপ্তানি করতে পারেনি বাংলাদেশ সরকার গত চার বছর ধরে যোগান কিছুটা বৃদ্ধি পাওয়ায় শারদ উৎসবে ভারতের বিভিন্ন রাজ্যে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয় দেশে মোট উনআশি জন ব্যবসায়ী আমদানির অনুমতি পান এদের মধ্যে রাজ্যের একমাত্র মৎস্য ব্যবসায়ী হলেন বিমল রায় এদিন তিনি জানান তিরিশ অক্টোবর পর্যন্ত রাজ্যে বাংলাদেশের ইলিশ রপ্তানি প্রক্রিয়া চলবে রিপোর্ট আগরতলা টিভি